সবাইকে শুভ সকাল জানাচ্ছি দার্জিলিং থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, গত কয়েক পর্ব আপনারা আমাদের সাথে দার্জিলিং এবং কলিংপং এর বিভিন্ন টুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখছেন। তো আজকে আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি। যাওয়ার পথে আমরা মিরিক লেক যাব। দার্জিলিং এবং মিরিক যাওয়া যে পথটা, এর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মিরিক লেক যাব। মিরিক লেকে কিছু সময় কাটিয়ে আমরা শিলিগুড়ির পথ ধরে চা বাগান দেখতে দেখতে আমরা যাব জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে আমরা রাতের ট্রেনে আসামের গুয়াহাটি যাব। আসামের গুয়াহাটি থেকে পরের দিন আমরা মেঘালয় হয়ে বাংলাদেশে যাব। তো বন্ধুরা, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার আরও এক আকর্ষণ হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। দার্জিলিং এবং মিরিক পথটি কিছুটা নেপাল সীমান্ত ছুঁয়ে গেছে। এই সুযোগে প্রায় পর্যটকরাই নেপালের ভিতরে 2 থেকে 3 কিলোমিটার গিয়ে সস্তায় পশুপতি মার্কেট থেকে বাজার করে। তো আমরাও গিয়েছিলাম। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথটা অনেক সুন্দর। কারণ হচ্ছে এই পথে দুই ধারে রয়েছে অসংখ্য পাইন বন। আপনি যখন দার্জিলিং থেকে মিরিক যাবেন, পাইন গাছের বনের ভিতর দিয়ে এক শীতলতা অনুভব করবেন। কারণ হচ্ছে তাপমাত্রা খুবই কম এবং পাইন গাছের সৌন্দর্য এবং কুয়াশার চাদরে ভেজানো রাস্তায় আপনার মনকে বিমোহিত করবে। মিরিক দার্জিলিং জেলার পাহাড়ে অবস্থিত এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য শোভিত স্থান। মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য সুগম হওয়ার কারণে মিরিক এক পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। এখানকার মূল আকর্ষণ হচ্ছে লেক। লেকের একদিকে বাগান, অন্যদিকে পাইন গাছের সারি। লেকের দুই পার্কে যুক্ত করার জন্য রয়েছে সেতু। আর লেকের পাশে রয়েছে প্রায় 3.5 কিলোমিটার বেষ্টিত পথ। এই লেকের পাড়ে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও আপনি চাইলে লেকের পানিতে বোটে করে কিছু সময় ঘুরে আসতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা লেকের পাড়ে অসংখ্য ঘোড়া রয়েছে, আপনারা চাইলে ঘোড়া চড়তে পারেন। তবে এই ক্ষেত্রে আপনারা প্রতিজনকে 100 রুপি করে পে করতে হবে। আর দার্জিলিং থেকে আপনারা যখন মিরিক আসবেন, প্রায় দুপুর হয়ে যাবে। আপনারা চাইলে মিরিকের এখানে আপনারা দুপুরে লাঞ্চটা করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন মিরিক থেকে শিলিগুড়ি যাচ্ছি। আপনারা যখন মিরিক থেকে শিলিগুড়ি যাবেন, রাস্তার দুই পাশে অসংখ্য চা বাগান দেখতে পারবেন। কিছু সময়ের জন্য আপনারা চা বাগানগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। চা বাগানের পাশে রয়েছে চা বিক্রয় কেন্দ্র। আপনারা চাইলে দার্জিলিং এর চা এই বিক্রয় কেন্দ্রগুলো থেকে কিনে নিতে পারবেন। প্রতি কেজি চা পাতা সর্বনিম্ন 2000 রুপি থেকে 10,000 রুপি পর্যন্ত পাওয়া যায়। তবে আমরা কিছু চা পাতা নিয়েছিলাম, আমাদের কাছে খুব ভালো লেগেছে চা পাতাগুলো। আপনারা চাইলে এখানে চা পাতার চা খেয়ে তারপর পছন্দ করে কিনতে পারেন। মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যে চা বাগানগুলো পড়ে, সবগুলো চা বাগানে 360 ডিগ্রি প্যানারোমিক ভিউ পাওয়া যায়। মিরিকের চারপাশে অনেকগুলো চা বাগান রয়েছে। দার্জিলিং যে বিখ্যাত চা আমরা বলে থাকি, এই বিখ্যাত চাগুলাই এই মিরিকের বাগানগুলো থেকে হয়ে থাকে। এছাড়াও দার্জিলিং এর মিরিকে খুব উচ্চমানের কমলা লেবুর জন্য বিখ্যাত। মিরিক বস্তি, মুরমা ও সরণী বস্তি অঞ্চলে কমলা লেবুর ফলন খুবই ভালো হয়। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং এ। আমরা আজকে শিলং থেকে বাংলাদেশে চলে যাব। গতকাল রাত্রে আমরা জলপাইগুড়ি থেকে ট্রেনে করে আসামের গুয়াহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা করি।
গতকাল সকালে আমরা গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছাই এবং আসামের কামরূপ কামাখ্যা মন্দির দেখে আমরা মেঘালয়ে চলে আসি। মেঘালয়ে আমরা এক রাত থেকে আজকে সকালে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা আমাদের আগের ভিডিওতে ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পর্যটন স্পটের ভিডিও এবং আসামের কামরূপ কামাখ্যার ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখেন না আশা করি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, একটা জিনিস না বললে নয়, মেঘালয় থেকে বাংলাদেশের যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর এবং মনোরম রাস্তা। মেঘালয় থেকে আমরা 2500 টাকা একটা জিপ রিজার্ভ করে বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মেঘালয়ের রাজধানী শিলং থেকে সকালে নাস্তা করে গাড়িতে উঠি। ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে, আমাদেরকে ডাউকি বর্ডারে পৌঁছে দিবে। আমরা ডাউকি বর্ডার থেকে বাংলাদেশের তামাবিল বর্ডার দিয়ে বের হয়ে বাংলাদেশে প্রবেশ করব। তো বন্ধুরা, আপনারা পদ্মায় দেখতেছেন শিলং থেকে ডাউকি পর্যন্ত যে রাস্তাটা আছে, এ রাস্তার সৌন্দর্য, চারদিকে উঁচু নিচু অনেক পাহাড়, এর ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। প্রায় 9 দিনের জার্নি শেষে এই 9 দিনে আমরা দার্জিলিং, কলিংপং, আসাম এবং মেঘালয়ের চেরাপুঞ্জি অনেক জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখেছি, এই জায়গাগুলো আমরা অনেকদিন মনে রাখব। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের বিগত ভিডিওগুলো দেখেন নাই, দার্জিলিং, কলিংপং, আসাম এবং মেঘালয়ের, আশা করি আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো আগামী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।